আমাদের সবাই ইনশাআল্লাহ অল এক্সপেরিয়েন্সের ঘাটি এবং আমাদের নতুন জয় আছে এখানে তোমাদের খুশির জন্য যারা ইয়াং সাংবাদিক খুশি হবে হ্যাঁ মাহিয়া মাহিয়া আছে অ্যাপ্লাইড বোর্ড এবং কমিশন তারা সংবাদ সম্মেলন ডেকে তারা তাদের স্বচ্ছতার কথা বলেছেন সেটা কতটুকু আমার সত্য বা বিতর্কিত না তোমরা জানো এটা আমরা বলবো না আমি আগে বলছি এই ব্যাপারে আমি বলবো না কোনো রকম বিতর্কিত প্রশ্ন করে আমাদেরকে অপ্রস্তুত করবা না এবং যদি আগে বিতর্কিত কোনো ঘটনা ঘটে থাকে ওদেরকেও মানে আমাদেরকে প্রশ্ন করে বিতর্কিত করবা না এবারে নির্বাচন হবে শুধুমাত্র একটা শিল্পী সমিতির 500 দেখলাম প্রায় 5600 575 জন শিল্পী আছে এদের ভালো মন্দির জন্য আমরা চেষ্টা করব আমরা সেবামূলক কাজ করব কাজে আমি গত নির্বাচনগুলো যেভাবে হাইপ বা ভাইব ছিল ওই ধরনের কোনো কথা তোমরা প্রশ্ন করবা না এবং আমি আশা করি যে ওনারা কি করেছেন তোমরা সে জানো আমরা ভাই লাস্ট একটা প্রশ্ন হ্যাঁ সব কল্যাণকর প্রশ্ন করব আর আজকে আমাদের পরিবেশটা আপনি সুন্দর রাখার জন্য আপনারা নির্বাচন কমিশন কি যাবেন কারণ এখনকার যে অবস্থা না বাইরের আসলে যেহেতু গেট খোলা হ্যাঁ বাইরের অনেক লোকজন আসে সেই ক্ষেত্রে নির্বাচন পরিবেশ নষ্ট হতে পারে জি 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 আপনারা সেই ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন অবাধ বা নিরপেক্ষ নির্বাচন চাই এখানে আমাদের যেগুলো আমাদের ক্যাবিনেট বা আমাদের যেগুলো সমিতিগুলো আছে তাদের যারা 100% তারা সবাই থাকবে স্বতঃস্ফূর্তভাবে যাদের এফডিসি প্রত্যেকটা সমিতির নিজস্ব কার্ড আছে তারা সবাই আসবে এবং আমাদের উনি সংগঠন এবং তোমরা যারা আসো তোমরা যারা তোমাদের কার্ড আছে তারা মিলে একটা প্রশাসনের সাথে তারা এমন একটা ব্যবস্থা নিবে যাতে তারা বিন্দু মাত্র এর আগে অলরেডি তোমরা তাদেরকে বিতর্কিত করে দিয়েছো আমরা নিশ্চয়ই চাইবো তারা আর বিতর্কিত হবে না যারা এই দায়িত্বে আছে তারা এই মহান পবিত্র দায়িত্ব অবতীর্ণ হয়েছেন অ্যাপ্লাইড বোর্ড এবং কমিশন তারা নিশ্চয়ই এই ব্যাপারটা অলরেডি তারা সংবাদ সম্মেলন ডেকে তারা তাদের স্বচ্ছতার কথা বলেছেন সেটা কতটুকু মানে সত্য বা বিতর্কিত না তোমরা জানো এটা আমরা বলবো না আমি আগে বলছি এই ব্যাপারে আমি বলবো না আমি চাই সে আমাদেরকে নিয়ে আর উপরে থুতু ফেলে নিজের গায়ে পড়বে আমি চাই আর এফডিসিকে নিয়ে আর কোনোভাবে বিতর্ক না হোক বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচন আমরা আসছি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমি দিদ্দুর সাহেব এখানে আলিরা সাহেব এখানে রোজিনা আপু এখানে সুচিতা ম্যাম এখানে ডিএ সাহেব আমার বাম পাশে দিলারা আপু আমার এইদিকে কমল মামা এখানে শাহানু নানা শাহ এই আমার টোটাল ক্যাবিনেট হচ্ছে খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব আমরা চাই সাধারণ মানুষ যারা আমাদের ভোটার আছেন যারা তাদেরকে তাদের পাশে থাকা তাদেরকে মুখে হাসি ফোটানো বাস এটা আমাদের মূল কাজ আর কোনো ন্যাশনালি কোনো নিউজ হাইলাইট করার জন্য আমরা এখানে আসি আপনাদের প্যানেল কি সবাই কি থাকছে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই থাকছে দেখেই তো আছে মনে করবা কিছু লোক মনে করবা শোনো এফডিসিতে যখন কোনো একটা লোক আসার পরে কোনো একজন আসার পরে যখন কিছু লোক দাঁড়ায় হাসি দিয়ে হাঁটা আরম্ভ করে তখন কোনোভাবে মিশা সদাগর আসতেছে তখন আরেকজন লোক যখন আসে যখন সবাই হাসি দিয়ে হাঁটা না দৌড়াতে আরম্ভ করে মনে রাখবা মনোয়ার হোসেন দীপজ্বল আসতেছে তা আমরা এরকম দুটো ব্যক্তি আমাদের জন্য সবাই হেঁটে আর দৌড়ে আসবে ইনশাআল্লাহ কারণ এই ভালোবাসা 30-35 বছরের আমাদের ইনভলভমেন্ট 30-35 বছর ইনভলভমেন্ট 30-35-40 বছর ইনভলভমেন্ট 40 বছর ইনভলভমেন্ট 10 বছর ইনভলভমেন্ট 35-50 এই সমস্ত এক্সপিরিয়েন্স যোগ করলে রুবেল ভাই কই গেল সুব্রত 40 বছর এক্সপিরিয়েন্স মামা কাজে আমাদের সবাই ইনশাআল্লাহ অল এক্সপিরিয়েন্সের ঘাটি এবং আমাদের নতুন জয় আছে এখানে তোমাদের খুশির জন্য যারা ইয়াং সাংবাদিক খুশি হবে হ্যাঁ মাহিয়া মাহিয়া আছে রত্না আছে রত্নাও আছে তোমার না তুমি তো জেন্ডার আলা তোমার খুশি হবে তুমি এখানে সাকিব থাকলে খুশি হইতা আমরা কিন্তু চাই যে আপনারা অবশ্যই আপনাদেরকেই চাই তারা আসে জোর হাত তালি ওর জন্য আমাদেরকে চাই ওই সেই প্রথম সাংবাদিককে ডাইরেক্ট বলো আয় তুমি আয় ক্লোজ আপ বলো তালি তালো তালি বলো জোরে এইটাই চাই আমরা না আমরা সবাই এগিয়ে আসছি তো না ইনশাল আমরা এগিয়ে আসছি আমরা এগিয়ে আসবো ভাই ইন্ডাস্ট্রিতে অনেকেই জানে যে আপনি সময় অসময় সহকর্মীদের পাশে থাকেন বিভিন্নভাবে আপনি যা যা দরকার আপনি যান এটা ইন্ডাস্ট্রি সবাই জানে আপনার প্যানেল বা আপনি যদি নির্বাচিত হন বড় কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা যেহেতু কাজ অনেক আর্থিক সংকটও আছে আমি ইস্তিহার এখনো ঘোষণা করি নাই আর আমি যে পর্যন্ত জীবিত থাকব আমার সহকর্মী যারাই আছে যে যেখানে আছে ফিল্মের বাইরে আছে আমার এলাকার গরিব মানুষ আছে ভালো মন্দ অনেকে আছে মিডল ক্লাস আছে আপ লেভেলের অনেকে আছে ওনারও প্রবলেমে থাকে না তা না তে আমরা সবাই পাশে ভালো মন্দ ভালোটার দিকে আমরা
তাকাবো এনতে একো আমি দীপজল কোনোদিন পিছু হটা লোক না আমি আপনাদের নিয়ে সামনেই থাকতে চাই আপনাদের যে কয়দিন বেঁচে থাকে আপনাদের পাশে থাকতে চাই